শুক্রবার বীরভূমে নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রায় 45 দিন পর সিবিআই এর জেরা হাসপাতালে ভর্তি, শারীরিক অসুস্থতা কাটিয়ে বাড়ি ফিরলেন কেষ্ট। তাকে স্বাগত জানাতে এদিন উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। প্রায় 45 দিন পর বীরভূমে পা দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই নোটিশ দেওয়ার পর কলকাতার চিনার পার্কের ফ্ল্যাটেই ছিলেন তিনি। মাঝে অসুস্থ হয়ে ভর্তি হন কলকাতা এসএসকেএম এর উরবান ওয়ার্ডে। দীর্ঘদিন চিকিৎসা চলে অনুব্রত মণ্ডলের। এসবের মাঝে গত বৃহস্পতিবারও কলকাতায় সিবিআই দপ্তরে হাজিরা দেন তিনি। রাতে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে চলে যান কলকাতায় তার চিনার পার্কের বাড়িতে। এখনও যথেষ্ট শারীরিক অসুস্থতা রয়েছে অনুব্রত মণ্ডলের। আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাড়িতে ফিরেছেন দলীয় নেতা। খবরে সকাল থেকেই বীরভূমের বিভিন্ন এলাকায় দলীয় পতাকা ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়। বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় আউশ গ্রামে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আয়োজন করেছিলেন দলীয় কর্মী সমর্থকরা। সম্বর্ধনা সভায় হাজির ছিলেন বহু দলীয় কর্মী সমর্থক। মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন, যা দেখে আপ্লুত সভাপতি। অসুস্থ শরীরে গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠেন, মাইকের সাহায্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, ছোটদের ভালোবাসা বয়স্কদের প্রণাম জানিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, আমি মরিনি, আপনাদের সাথেই থাকব। আমি আছি, আমি মরি না। তাদের প্রিয় কেষ্টকে তারা ফিরে পেয়ে সভাপতি উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীরভূম।